সবাইকে স্বাগতম clickntech.com এ আমাদের এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যে সিকোয়েন্সগুলো দেখা যায় মানে যে ভিডিওগুলো আমরা দেখি সেই ভিডিওর ভিতরে মজার যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্রেম সাইজগুলো চেঞ্জ হয়ে গেছে মানে আগে আমরা যেভাবে ক্যামেরায় শটগুলো ধরতাম এখন আর সেভাবে ধরা হয় না মোবাইলের হিসেবে ধরা হয় কারণ আমাদের এখন যারা ভিজিটর আছেন তারা সবাই মোবাইলেই ভিডিওগুলো দেখে সো আমাদের শর্ট ডিভিশন যেগুলো আছে লং শর্ট মিড শর্ট ক্লোথ শর্ট সেগুলো মোবাইলের জন্য আমাদের কিছুটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমরা মোবাইলের ক্ষেত্রে দেখাবো মোবাইলে যদি আমরা একটা সিকোয়েন্স ডেভেলপ করি তো সেই সিকোয়েন্স ডেভেলপ করার জন্য আমাদের কি কি শট নিতে হবে এবং মোবাইলে সেই শটগুলোর মাপ কি দাঁড়াবে তো আমার সাথে দুইজন মডেল আছেন এরা সবসময় আমার সাথে থাকেন তো তোমরা দুজন একটু কথা বলতে থাকো আমি কয়েকটা শট নিই আর একটু পিছনে যাও একটু পিছনে এইবার দুজন দাঁড়ায় কথা তুমি একটু সামনে এসো তো আমরা যদি এখন এটার একটা লং শট নিই মানে ওদের দুজনকে এস্টাবলিশ করার মতো একটা শট নেই তাহলে সেই শটটা দাঁড়াবে অনেকটা এরকম এখন যদি আমরা একটা ক্লোথ শট নেই মোবাইলের ফ্রেমে তাহলে সেটার ফ্রেম দাঁড়াবে এরকম কথা বলো আবার ওর ক্লোজ যদি নেই তাহলে ফ্রেমটা দাঁড়াবে এরকম আচ্ছা আমরা যদি এটার ওভার দা শোল্ডার শট নেই তাহলে এইরকম হয়ে যাবে দুজন কথা বলে এদিক দিয়ে চলে যাবা আবার এসে দাঁড়াবা থ্যাংক ইউ আবার চলে আসো ওখানে এসে দাও এইটা হচ্ছে মোবাইলে যদি আমরা একটা সিকোয়েন্স তৈরি করি তার একেবারে মিনিমাম কয়টা শট এই কয়টা শট দিলে আপনার একটা স্টোরি ক্রিয়েট হবে একটা ছোট একটা স্টোরি ক্রিয়েট হবে যে দুইটা ছেলে এখানে দাঁড়িয়ে কথা বলছিল তো এটার ফ্রেম সাইজটা একেবারেই ভিন্ন আমরা যে গতানুগতিকভাবে ভিডিও ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরায় ভিডিও করি বা মোবাইলেও যে ভিডিও করি ওইটার এবং এইটার সাইজটা এক না মোবাইলের যে সাইজটা এই সাইজটা ফেসবুক প্রচুর পরিমাণে প্রমোট করে এবং ইউটিউবে যে শর্টস যে এখন নতুন যে ভিডিও আপলোড করার ফরম্যাটটা ওই ফরম্যাটটাতেও এই ফরম্যাটটা ইউজ করে সো আমরা যেমন ক্যামেরার যে ফ্রেমটা খুব ভালোভাবে শিখেছি এবং বুঝেছি শর্টসগুলো তো ঠিক সেইভাবে আমাদের এই শর্টগুলো ভালোভাবে বুঝতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি সফটওয়্যার পার্টে এবং সফটওয়্যার পার্টে আমরা দেখবো যে এই শর্টসগুলো কেটে কীভাবে একটা ছোট সিকোয়েন্স তৈরি করা যায় তো আমাদের একটা মোবাইল ফ্রেম ছিল তো এটা লম্বা ছিল এটা আমাদের ছোট করে নিতে হবে প্রথমে আচ্ছা এই সাইজে আসলো এখন আমরা এটা একটা সিকোয়েন্সটা তৈরি করি আমরা এডিট করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটা খুবই সহজ একটি সফটওয়্যার এবং খুবই সাধারণ যে কোনো কম্পিউটারে এটা চলবে আমরা লং শটটা নিয়ে নিলাম তারপর একটা ক্লোজ নিলাম সিকোয়েন্স বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন আপনার মডেলটা যাতে কথা বলে কথা যদি বলে তাহলে ওটা দর্শকের সাথে খুব বেশি কমিউনিকেটেড হবে আর যদি কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাহলে আসলে ওভাবে কমিউনিকেটেড হবে না দর্শকদের অত বেশি ভালো লাগবে না আমাদের দুজন মডেলকে যথেষ্ট কথা বলেছে এখানে আমরা ওদের একটা ওভার দ্য শোল্ডার শর্ট দিয়েই ওদের আবার আমরা ফ্রেম আউট করে দেবো মানে ফ্রেমের বাইরে এসে চলে যাবে মানে সিকোয়েন্সটা শেষ করে দিল আপনারা নিশ্চয়ই দেখলেন যে কিভাবে আপনি একটা মোবাইল ফোনের জন্য সিকোয়েন্স তৈরি করলে সেই সিকোয়েন্সটা সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং এক্সপোর্ট দিতে পারবেন আমাদের সাথেই থাকবেন clickntech.com এর সাথে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সবসময় শুভকামনায় সাথে রাখবেন ধন্যবাদ